উনি বুদ্ধিমান, চিনে রাখুন, উনি কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেননি। আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন উনি আপনাকে একটি পয়সা দিয়েও সাহায্য করেননি, দেখতেও আসেননি একবার। আপনার মেয়েকে যখন রাস্তায় উত্তক্ত করছিল কয়েকটি নরাধম, উনি কিচ্ছুটি বলেননি, পাশ কাটিয়ে চুপচাপ ঘরে ঢুকে গেছিলেন। আপনি নিজেও তো অনেকবার বলেছেন হে উনি খুব বুদ্ধিমান, অর্থাৎ আপনাকে আর নতুন করে কি চেনাবো। আপনি তো জানেন উনি কিভাবে জীবনে উন্নতি করেছেন, সব জানেন। তার জামাইয়ের চাকরি কিভাবে হলো, উনি কিভাবে ব্যবসায় হঠাৎ এত উন্নতি করলেন, ভোটে জিততে না জিততে কেমন বড় চেয়ারটি টেনে বসলেন, সবই তো জানেন। এবং জেনেই তো বলেছেন উনি বুদ্ধিমান। আপনি তো জানেন বোকারা এই জগতে বড় কিছু করতে পারে না, তারা বড় জোর আপনার অসুস্থতার এক আধ পার দেখা করতে যেতে পারে, টাকা কিছু লাগবে বলবেন বলে সাহস যোগাতে পারে। আপনার মেয়েকে যারা উত্তক্ত করেছিল তাদের হাত থেকে মেয়েটির সম্ভ্রম বাঁচাতে প্রাণ হাতে করে ঝাঁপিয়ে পড়তে পারে, আর কি করতে পারে। বোকারা বোকার মতো ঘুষ দেব না এই জেদে চাকরির অফার ছুঁড়ে ফেলতে পারে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না বলে ক্ষমতার চেয়ারটাকে লাথি মেরে সরিয়ে দিতে পারে, এর বেশি কি করতে পারে। বাড়ি করতে পারে, গাড়ি করতে পারে, টাকার জোরে বড় লোকের সুন্দরী মেয়েকে বউ করতে পারে, বুদ্ধিমানেরা পারে। বুদ্ধিমানেরাই এ জগতে এমন বড় বড় কাজগুলি করতে পারে, বোকারা পারে না। তাই বোকাদেরও চিনি রাখুন।